বৃহস্পতিবার পুলিশ হেফাজত শেষে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত জয়দীপ ঘোষকে আলিপুর পুলিশ আদালতে নিয়ে আসা হয়। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর ছিল জয়দীপ। জয়দীপ পুলিশের কাছে কি বাধা দিয়েছিলে? আদালতে উপস্থিত ছিলেন ধৃতের দাদা এবং পরিজন। জয়দীপ সম্পর্কে প্রশ্ন করা হলে তারাও কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। ভাইকে কি বলেছে সেটা তো ভাইকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার দিন যাদবপুর মেইন হোস্টেলের গেটে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া জয়দীপ ঘোষকে। যদিও জয়দীপের আইনজীবী জানিয়েছেন, পুলিশ যখন হোস্টেলে গিয়েছিল তখন জয়দীপ সেখানে ছিল না, সে চলে গিয়েছিল কেপিসি হাসপাতালে। কমপ্লেনে কোনো টাচ করা হয়েছে বলে কোনো কিছু লেখা নেই, আর কমপ্লেনে এটাও লেখা আছে যে 12:05 ওনারা যখন গিয়েছিলেন 10 তারিখে 12:05 AM ওনারা যখন গিয়েছিলেন তখন ভিকটিম কেপিসি হসপিটালে চলে গিয়েছিল যাদবপুর মেইন হোস্টেল থেকে। সুতরাং ওনারা যেটা গিয়েছিলেন সেটা হচ্ছে এনকোয়ারি করার জন্য। এই এনকোয়ারি করার জন্য ওনারা কোনো জায়গায় বলেননি যে আমাদেরকে টাচ করেছেন বা আমাদের আমরা অ্যাসল্টেড হয়েছি ওদের দ্বারা। সুতরাং এখানে 353 এই জন্য লাই করে না। পূর্ব বর্ধমান কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ ঘোষ বর্তমানে বিক্রমগড়ের একটি ভাড়া বাড়িতে থাকতেন। যাদবপুর ইউনিভার্সিটি থেকে 2021 সালে পাশ করেন জয়দীপ ঘোষ। পুলিশ সূত্রে খবর, কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় সেখানেও পুলিশের কাজে বাধা দেয় এই জয়দীপ ঘোষ। শনিবার যাদবপুর থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর রাত 11:00 তাকে গ্রেপ্তার করা হয় বলেই পুলিশ সূত্রের খবর। রবিবার আলিপুর পুলিশ আদালতে তার মামলাটি ছিল। আদালতের নির্দেশে পুলিশ হেফাজত হয়েছিল ধৃতের। বৃহস্পতিবার পুলিশ হেফাজত শেষে ধৃত জয়দীপ ঘোষকে আলিপুর পুলিশ আদালতে নিয়ে আসা হলে 5 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ক্যামেরায় সাত্তকী আচার্যের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।